উনতিরিশ হাজার এই দুনিয়ায় টাকাই বড়, টাকা ছাড়া আর কিছুই নাই। না না রাজামশাই, এটা আপনার ভুল ধারণা, টাকা বড় না বুদ্ধি বড়। না না মন্ত্রী মশাই, এটা আমি কোনোদিনই মেনে নেব না, এই দুনিয়ায় টাকাই বড়। না না রাজামশাই, আমি প্রমাণ দিতে পারি এই দুনিয়ায় টাকা বড় না বুদ্ধি বড়। ঠিক আছে মন্ত্রী মশাই, তুমি প্রমাণ করো কিভাবে বুদ্ধি বড়। ঠিক আছে রাজামশাই, আমি প্রমাণ দেব, কিন্তু এ রাজ্যে হবে না, কারণ আমাদেরকে তো সবাই চেনে। ছদ্মবেশে অন্য রাজ্যে চলুন, আমি আপনাকে প্রমাণ দেব যে বুদ্ধি বড়। ঠিক আছে মন্ত্রী মশাই, আজই ছদ্মবেশে বেরিয়ে চলো, আমিও দেখতে চাই তুমি কিভাবে প্রমাণ দাও যে বুদ্ধি বড়। ঠিক আছে রাজা মশাই, আমি ছদ্মবেশে রেডি হই আসছি, আপনি রেডি হইলেন। আজ থেকে তুমি মন্ত্রী না আর আমি রাজা না, আজ থেকে আমরা দুজন বন্ধু, যাও তুমি বেরিয়ে আসো গা। বন্ধু, তোমার টাকা পয়সাও শেষ, আমার খাবারও শেষ, কিছু একটা কাজ কাম তো করতে হবে, না হইলে আমরা খাবো কি? তুমি ঠিকই বলিছো বন্ধু, চলো সামনে কি দেখি কি আমাদেরকে কেউ কাজে কামে লাই কি। ঠিক আছে তাই চলো। আমার কাজে নিয়ম কানুন জানো তো? কি নিয়ম জমিদার বাবু? আমার নিয়ম হচ্ছে, আমার বাড়িতে কেউ যদি রাগ করে তাহলে তাকে আমি এই বাজারেই বেচে দিই। ও কাজ করবো তো রাগ করবো কেন, চলেন জমিদার বাবু। বন্ধু চলে গেলাম 2000 টাকার কাজে। ঠিক আছে যাও, আমি 1000 টাকার কাজেই যাই। কিরে ভুয়ে শেষ দিয়া হয়ে গেল? হ্যাঁ মোলু সাহেব, হই গিছে। ঠিক আছে, মেশিংটা থুই, ছাগল দুটো চড়ি লাই গা। তুই দাঁড়া, আমি ঘর থেকে বাজার করার লিস্টটা লিয়ে আসছি। ছেলেটা কলে করে নিয়ে যা, বাজারটা বেরিয়ে আসুক। ঠিক আছে। এই বাবু আই।
মন খারাপ হয়েছে নাকি? মন খারাপ হবে না, সকাল থেকে খাওয়া দাওয়ার কোনো খোঁজ নাই, সারাদিন হুকুমের পর হুকুম। ও মন খারাপ হয়ে গেছে, চলো বাজারে বেচি দিয়ে আসি গি। না না জমিদার বাবু, আপনি আমাকে বিক্রি করবেন না, আমি আর কোনোদিন মন খারাপ করব না। তা বললে তো হবে না, আমি তো আগেই বলেছি মন খারাপ করলেই বেচে দেব। চহাট চাকর রাগ করেছে, আমার চাকরকে 50,000 টাকায় বিক্রি করতে চায়, তোমরা কি কেউ নেবে? না না জমিদার বাবু, আপনি ওকে বেচেন না, ছেড়ে দেন, ওইটা আমার বন্ধু, ওর বদলে আপনি আমাকে নিয়ে চলেন, আমি জীবনে রাগ করব না। দেখ আমার নিয়ম কানুন সব জানিস তো? হ্যাঁ জমিদার বাবু, আমি সব জানি। ঠিক আছে তাহলে তুই আয়। এই তুই যা। বন্ধু ব্যাগ ডালি তুই মালিকের বাড়ি যা, আমি তোর মালিকের বাড়ি যাচ্ছি। ঠিক আছে। এই শফিক যা, জমিতে গমগুলো বুনে আইগা। ঠিক আছে জমিদার বাবু, যাচ্ছি। চলে আসলি যে, এত তাড়াতাড়ি গম বোনা হয়ে গেল? হ্যাঁ জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, আপনি যে কাজই বলবেন আমি ঘ্যাপা ঘাপ করে দেব। লল, আচ্ছা ঠিক আছে, যা ছাগল দুটো চড়ি লাগা। ঠিক আছে যাচ্ছি। আশেপাশে তো কেই নাই, এই খিনেই পিটে দি। কিরে এক্ষুনি ছাগলি গেলি, আবার এক্ষুনি ঘুরিলি চলে আসছি যে, কি করব জমিদার বাবু, ছাগলে রাগ করিছে, কিছু খাইছে না, তার লাগি ঘুরিলি চলে আসনু। হ্যাঁ রাগ করিছে মানে? দাঁড়া আমি চেক করছি। এ রে খাইছে না যে, লল সত্যি তো রাগ করিছে। এই শফিক যা, ছাগল লাগি বাজারে বেচে দেয়গা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, এক্ষুনি বেচে দিচ্ছি। এই শফিক তুই কি করি গম বুনিছি? পাশের জমিতে সব গম বেড়ে গেছে, আমার জমিতে এখনো গম বেড়াইনি। জমিদার বাবু আমি তো গম ঠিক ভাবে বুনিছি নু, জমিতে মনে হয় রাগ করিছে, তার লেগে গম বেড়াইনি। আমার জমিতে রাগ করেছে? এত বড় আসপাদা, যা এক্ষুনি জমি বেচে দেয়গা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু, এক্ষুনি বেচে দেয়াসি। কিরে শফিক তুই বসি কেনে, কাজে কামে যাসনি?
কাজ আছে নাকি তাই করব। জমি ছাগল তো সবই বেচে দিছি, তার লাগি বসে আছি। জমি ছাগল নাই তো কি হয়েছে? যা ছেলেটা কলেলি ঘুরগা। ঠিক আছে আস মধু। জমিদার বাবু, আপনার ছেলে আমার কাছে আসতে চায় না, রাগ করে। হ্যাঁ, রাগ করে মানে? এ বাবু, তুমি কি রাগ করেছো? আমি রাগ করেছি। হ্যাঁ, আমার বাড়িতে রাগ করা? এ সফিক যা, আমার ছেলেকে বেঁচে দেয় গা। ঠিক আছে জমিদার বাবু, আমি কাজের ঘুঘু এক্ষুনি বেঁচে দিয়ে আসছি। ভালো আছি। খবরদার জানে রাগটা করিস নি, রাগ করলেই মালিক তোকে বেচে দেবে। মালিক আবার আমাকে কি বেচবে? এক্ষুনি মালিকের ছেলেকে বেচে দিয়ে আসনু, মজা দেখিস তো আই। এ তুমি কি করলি গো? আমার ছেলেকে বেচে দিলি, এখন আমি কি নিয়ে থাকবো? তুমি ঠিকই বলেছো গো, আমার বিশাল ভুল হয়ে গেছে। কি ব্যাপার জমিদার বাবু, আপনারা মন খারাপ করে বসে কেন? আপনার ছেলেকে বেঁচে দিয়েছি বলে কি আপনার রাগ হয়েছে? এই শালা, তুই আমার ছেলেকে বাজারে বেঁচে দিয়ে আসলি, আমার রাগ হবে না তো আনন্দ হবে নাকি? তাহলে আপনার রাগ হয়েছে? এই আসি দাঁতের মূলকে ডাক, এটাকে বেঁচতে হবে। ঠিক আছে যাচ্ছি। মনু সাহেব, আপনারা তো ভালো করেই জানেন এই বাড়ির নিয়ম, এই বাড়িতে যত চাকর রাগ করেছে সবাইকে বাজারে বেচে দেওয়া হয়েছে, আজকে এরা দুজনে রাগ করেছে, আপনি আর কি বিচার করবেন করেন? হ্যাঁ আমরা জানি তো এই বাড়ির নিয়ম, রাগ করলেই বেচে দেওয়া হয়। এই রিয়াজ, তোমরা কি রাগ করেছ? কি হলো, কথা বলছো না যে? তোমরা কি রাগ করেছ? এরা তো সত্যি রাগ করেছে। এই যাও, এদেরকে বেচে দাও গা। ঠিক আছে মল সাহেব, আমি কাজের ঘুঘু এক্ষুনি কি বেচে দিয়ে আসছি। দেখলে বন্ধু, তুমি একদিন টাকার লোভে এই বাড়িটা এসে বাজারে বিক্রি হয়ে গেছিলে, আর আমি সেই বাড়িটা এসে সবাইকে বেচে দিয়ে নিজেই কোটিপতি হয়ে গেছি। তাই বন্ধু, টাকা বড় না, বুদ্ধি বড়। এই ভাই, বাচ্চাটাকে নিয়ে এসো। জমিদার বাবু, এই লেন আপনার ছেলে, আপনার ছেলেকে আমি বেচিনি, আমি শুধু রাজামশাইকে দেখাতে চেয়েছিলাম যে টাকা বড় না, বুদ্ধি বড়। হ্যাঁ চলুন রাজামশাই, আমরা রাজ্যে ফিরে যাই। ঠিক আছে মন্ত্রী মশাই, তাই চলো, জীবনে অনেক শিক্ষা হলো।